এই হাদিসটা আসছে হলো বুখারী শরীফের 3329 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন ওনার বাড়ি ছিল মদিনায় উনি যখন জানতে পারলেন মুহাম্মদ নামের এক নবী উনি দাবি করছেন শেষ নবী উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিল উনি তাওরাত পড়েছেন জাবুর পড়েছেন ইনজিল পড়েছেন ওখানে ঘাটাঘাটি কইরা জানতে পারছেন যে শেষ নবী কেউ দাবি করলে তাকে তিন প্রশ্ন করবা তিন প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন তোমরা ধৈরা নিবা এটাই শেষ নবী অথবা তিন প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমরা ধৈরা নিবা এটা মিথ্যা নবী কয় প্রশ্ন নবীজি মদিনায় আসছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাইটে হাইটে যাইতেছেন অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে কিও পণ্ডিত সাহেব কই যান উনি তো পণ্ডিত ওদের আলেম বড় আলেম কেউ পণ্ডিত সাহেব কই যান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে নবীরে যাচাই বাছাই করতে যাই সত্য নবী না মিথ্যা নবী কেতে আমরাও যামু আসো এই জমতে জমতে বিশাল বড় এক ইহুদির কাফেলা তার পিছনে নেতাকে আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় আছেন নবীজি বয়ান করতেছেন আফসুস সালাম আতাইমুত তাব সাহাবায়ে কেরাম সামনে বসা আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়ায় দাঁড়ায় নবীজিরে দেখতেছেন তো অন্য ইহুদিরা জিজ্ঞাসা করে কি মিয়া প্রশ্ন তো করবাই তার আগে বলো চেহারা দেখে কি বুঝলা তুমি তো অভিজ্ঞ মানুষ চেহারা দেখে কি বুঝলা চেহারা দেখলেই তো বোঝা যায় আসলে এটা গমসর না টিনচোর ঠিক না ভাই ঠিক সবাই তাকায় রইছে ওদের পণ্ডিত সাহেবের দিকে কারণ পণ্ডিত সাহেব ঘুরে গেলেই তো অবস্থা খারাপ আলেমই ঘুরে গেল গা তা আমরা আর কি করতাম আমরাও কালেমা পড়ি অবস্থা এমন তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ও মিয়া কি প্রশ্ন করব লাইসা বিওয়াজহিন কাযাব এই চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না ختم رسول نجم سبل صبح هدايات حقا کے نظیری تول حق کے بشیری اے ختم رسول امت تو خیر امم بود اے ختم رسول امت تو خیر امم بود چو سمر کے آباد حمدر فصل اخیری اے چہرہ والا بکتی کو خرم اتھا نبی ہوئی جب رانا এবার নবীজির বয়ান শেষ হয় আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যান যায় বলে হযরত আপনাকে আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন আমি ধৈনা নিব আপনি সত্য নবী আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি মিথ্যা নবী এবার নবীজি বলতেছেন করো তিন প্রশ্ন এবার প্রশ্ন করা আরম্ভ করে এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন সর্বপ্রথম তিন নম্বর প্রশ্ন হলো সন্তান কখনো কখনো বাবার মতো হয় আবার কখনো কখনো মায়ের মতো হয় কেন হয় কেন হয় এবার নবীজি চুপ হয়ে গেছেন কোনো কথা বলেন না কারণ কি ওমায়ান দিকু আলিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা যতক্ষণ পর্যন্ত ওয়াহি নাযিল না হয় ততক্ষণ পর্যন্ত মন গড়া একটা কথাও নবী বলতেন না চুপ হয়ে গেছেন হযরত জিব্রাইল জানায় দিলেন এবার নবীজি বলেন হ্যাঁ শোনো তোমার তিন প্রশ্নের উত্তর নিয়ে যাও এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে একটা আগুনের শিখা উদ্ভাসিত করবেন পূর্ব দিক থেকে যে আগুনটা মানুষদেরকে হাকাইয়া হাকাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে এই হলো এক নাম্বার প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্ন করেছিল জান্নাতে আল্লাহ জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে এই দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে একটু পড়ে দিব তিন নম্বর প্রশ্ন করেছিল আব্দুল্লাহ যে প্রশ্ন তুমি করেছিল সন্তানের চেহারা কখনো বাবার মতো হয় কখনো মায়ের মতো হয় কেন হয় কেন হয় বলে হওয়ার কারণ হলো স্বামী এবং স্ত্রী কর্তৃক যে মিলন হয় এই মিলন হওয়ার পরে স্বামী কর্তৃক এক পানি নির্গত হয় স্ত্রী কর্তৃক এক পানি নির্গত হয় এই পানিটা যদি স্বামীর থেকে আগে নির্গত হয় তাহলে সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় বাবার মতো আর এই পানিটা যদি স্ত্রীর থেকে আগে নির্গত হয় সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় মায়ের মতো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ মেরে মোহতরম ভাই বাকি রয়েছে কয় নম্বর প্রশ্ন কি প্রশ্ন
কি প্রশ্ন জান্নাতে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে নবীজি এবার বলতেছেন শুনো জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবে মাছের কলিজা অতিরিক্ত অংশ দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন এখন আপনারা আমাকে বলেন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর শুনছি জান্নাতে নাকি আমরা বিশাল দেহের অধিকারী থাকব বুখারী শরীফের 6227 নম্বর হাদিসের মধ্যে আছে জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করবেন কয় হাত 60 হাত লম্বা করবেন তো 60 হাত লম্বা মানুষের পেট থাকবে কতটুকু মোটামুটি এই মাঠের ওখান থেকে ওই পর্যন্ত মোটামুটি ঠিক না ভাই ঠিক 60 হাত মানুষের পেটই তো মোটামুটি থাকবে মাঠের যে এটাকে কি বলা হয় লম্বা আর এটাকে কি হয় প্রস্ত এই প্রস্তের মতোই তো মোটামুটি পেট লম্বা থাকবে তাহলে হুজুর এত বড় পেটের সামনে মাছের এতটুকু কলিজা আল্লো এটা তো মানাইলো না প্রশ্ন জাগে কি জাগে না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জান্নাতের কলিজা আর দুনিয়ার কলিজা কি এক জান্নাতের খাবার আর দুনিয়ার খাবার কি এক জান্নাতের খাবার আর দুনিয়ার খাবারে বেশ কম কত এই ব্যাপারে আরেক হাদিস শুনাই এই হাদিসটা আসছে নাসাঈ শরীফের মধ্যে হাদিস নাম্বার হলো 1493 নম্বর হাদিস সূর্য গ্রহণ চলতেছে কি গ্রহণ বলেন না নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন ও আমার সাহাবীরা চলো নামাজ পড়তে যাই সূর্য গ্রহণের সময় বেশি বেশি নামাজ পড়া কার সুন্নাত নবীজির সুন্নাত তো নামাজে দাঁড়াইলেন নবীজি ইমামতি করতেছেন আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সাহাবায়ে কেরাম পিছনে ইক্তেদা করছেন আল্লাহু আকবার মুসল্লি হইছেন আর কি এবার নামাজ পড়তেছেন সাহাবায়ে কেরামের চোখ ছিল সিজদা দিকে কিন্তু চোখের কোণা থাকতো নবীজির দিকে কারণ কি নবীজি যাই করতেন তাই হাদিস হয়ে যেত নবীজি কাউকে বুড়ি আঙ্গুল দিয়ে খোঁচা দিছেন এটাও হাদিস হয়ে যেত নবীজি কাউকে থাপ্পড় দিছেন এটাও হাদিস হয়ে যেত নবীজি হেলান দিয়েছিলেন সুজা হয়ে বসলেন কানা মুত্তাকি আন ফাজালাসা বুখারী শরীফের হাদিস হয়ে গেছে যে ছিলেন তিনি হেলান দেওয়া সুজা হয়ে বসলেন শুধু তাই না নবীজি চুপ ছিলেন কেউ কোনো কাজ করছেন নবীজি কথা বলেন নাই চুপ ছিলেন এটাও হাদিস হয়ে যায় ওই হাদিস আবার শরীয়তের দলিলও হয়ে যায় শক্ত দলিল সুবহানাল্লাহ কারণ যদি চুপ না থাকতেন বাধা দিতেন তাইলে ওই কাজ করা না জায়েজ আর নবীজি যেহেতু বাধা দেন নাই চুপ রইছেন তাইলে ওই কাজ করা এবার শরীয়তের দলিল হয়ে যায় ওই কাজ করা জায়েজ আছে ও মেরে মুহতারাম ভাইও তাহলে নবীজি যাই করতেন তাই হাদিস হয়ে যেত আল্লাহু আকবার এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির দিকে 24 ঘন্টা খাস কামরা থেকে বের হওয়ার পরে পর্যবেক্ষণ করতেন সিসি ক্যামেরার মতো কোন সময় কোন হাদিস সংগঠিত হয়ে যায় আবার কোন সময় কোন হাদিস থেকে আমরা মাহরুম হয়ে যায় এইজন্য নামাজের মধ্যে চোখ রাখছেন সিজদার দিকে চোখের কোণা রাখছেন নবীজির দিকে হঠাৎ করে দেখতে পাইলেন সাহাবায়ে কেরাম যে নবীজি নামাজের ভিতরে হাতের বাদলটা সাইরা সামনে আগায় গেলেন কি জন্য ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না আবার পিছনে চলে আসলেন সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নামাজের মধ্যে এক অপ্রত্যাশিত ঘটনা দেখলাম আমরা দেখলাম নামাজের ভিতরে আপনি হাতের বাদন সাইরা একটু সামনে আগায় গেলেন এমন করে কি জন্য ধরতে নিলেন ধরতে পারলেন না আবার পিছনে চলে আসলেন আবার হাত বাঁধলেন কাহিনীটা তো বুঝলাম না কাহিনী বুঝলাম না নবীজি বলেন ও আচ্ছা তোমরা তাইলে দেখা ফেলছো দেখছো যেহেতু বলতে তো হাই দেখছো যেহেতু বলতে হয় এবার নবীজি বললেন শোনো 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 আজকে এক আশ্চর্য কাণ্ড কারবার আল্লাহ আমার সাথে ঘটাইছেন কি আশ্চর্য কাণ্ড কারবার বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম এই যে সূর্য গ্রহণের নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিব্রাইল পুরা বিশাল জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমার নামাজের সামনে আইনা রেখে দিছে আমি নামাজে দাঁড়িয়া দাঁড়িয়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম আহা কেমন নবীর নবী আমরা পাইছি অন্য অন্য নবীরা আল্লাহকে বলে আল্লাহ মৃত্যুর পরে তো জান্নাত দেখবই তার আগে একটু দেখতে চাই আল্লাহ বলে লান্তারানি এখনো দেখার সুযোগ তোমাদের হয় নাই শক্তি তোমাদের হয় নাই দেখতে তোমরা পারবে না কিন্তু আমাদের নবী দেখতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে ও জিব্রাইল যাও আমার কুটুম দেখতে চাইছে পুরো জান্নাতটা তোমার হাতের মধ্যে নিয়া আমার হাবিবের সামনে রাখো
এবার নবীজি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম হঠাৎ করে দেখতে পেলাম জান্নাতি ফল আনা হইছে আপেল আনা হইছে কমলা আনা হইছে লেবু আনা হইছে এক কথায় জান্নাতে বিভিন্ন ধরনের ফলমূল আনা হচ্ছে এবার এর মধ্যে একটা ফল হলো আঙ্গুর ফল কি ফল বলেন না এই আঙ্গুর ফল আমার সামনে আনা হইল আঙ্গুরের একটা থুড়া আমার সামনে আনা হইল আমি আর লোভ সামলাইতে পারলাম না আমি ওই আঙ্গুরের থুড়া নামাজের মধ্যেই ধরতে গেছিলাম তোমরা যে দেখলা আমি নামাজের মধ্যে কি জন্য ধরতে গেছি ওই আঙ্গুরের থুরাই ধরতে গেছিলাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো ধরতে গেছিলেন ধরলেন না কেন নবীজি বলেন কিভাবে ধরব এত বড় আঙ্গুরের থুরা আমি আনতে পারি নাই ধরতে পারি নাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আপনার মতো একজন পাহলওয়ান মানুষ আপনার মতো একজন মধ্যে মুজাহিদ এমন মানুষ আপনি জান্নাতের এক আঙ্গুরের থুরা আনতে পারলেন না বুঝলাম না তাহলে ওটা কেমনই বা বড় নবীজি বলেন শোনো জান্নাতের এক আঙ্গুরের থুরা কেমন বড় আমি যদি এক আঙ্গুর থুরা আনতে পারতাম আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি সহ আমার সমস্ত উম্মতেরা সমস্ত জাতিরা জান্নাতের ওই এক আঙ্গুরের থুরা থেকে আঙ্গুর খাইতো তারপরেও জান্নাতের মাত্র একটা আঙ্গুরের থুরা ও পৃথিবীবাসী খায়ও শেষ করতে পারতো না الحمد لمن قدر خيرا وخبالا رجت كاد يبرنا الحمد لله الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا لا كفوا ولا ولد ولا عم وقالا لا كفوا ولا ولد ولا عم وقالا একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মেরে মোহতরম ভাইও ওই জান্নাতের এত নাজ নেয়ামত দিবে এখন আপনার প্রশ্ন জাগতে পারে হুজুর আপনি একটা হাদিস বলমুনি ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হইতেছে না তো আলহামদুলিল্লাহ মেরে মোহতরম ভাইও আপনাদের প্রশ্ন জাগতে পারে হুজুর একটু আগে প্রশ্ন ছিল এত বড় পেটের সামনে এতটুকু খাবার কিভাবে আনবে এখন এই উত্তর শুনালাম জান্নাতের আঙ্গুর আর দুনিয়ার আঙ্গুর যেমন এক না জান্নাতের কলিজা আর দুনিয়ার কলিজা এখন আপনার আরেক প্রশ্ন জাগতে পারে এতরাজের তো অভাব নাই এখন বলতে পারেন হুজুর আমি গত এত বড় বড় খাওয়ান খাওয়ার শক্তি নাই কারণ আমরা ইফতারের আগে কি করি চিন্তা করি আজকে বউজান আনছে সব খামো মাজান আনছে সব খামো মেজান আনছে সব খাবো খাইতে বসি 40 পদের আইটেম আমি বেড়ার ঘরের বেড়া দুইটা খেজুর খাই এক গ্লাস পানি খাই আমার পেট ভরে গেছে ঠিক না ভাই ঠিক আমার বেড়াগিরি শেষ এরপরে যা খাই এটা অতিরিক্ত অতিরিক্ত যদি নাই হইতো মাগরিবের পরে পেটটারে ছয় মাস সেবা নাই আছি পটা হয়ে হইয়া থাকতেন না ঠিক না ভাই ঠিক এরপরে খাই যেটা এটা অতিরিক্ত এখন প্রশ্ন জানতে পারে হুজুর জান্নাতের এত বড় বড় নাজ নেয়ামত আমি খাবো কিভাবে জান্নাতে একটা পাখি উড়ে যাবে আপনি মনে মনে বলবেন ওই পাখিটা আমি খাইতে চাই সাথে সাথে ভুনা হয়ে ওই পাখিটা একটা প্লেটে রাখা হবে প্লেটটা দস্তারখানে তিনটা এক পাখি দুই প্লেট তিন দস্তারখান এই তিনটা আপনার মুখের সামনে এসে যাবে মুখের সামনে এসে যাবে আপনি পাখি খাবেন হাড্ডি নিচে রাখবেন হাড্ডিগুলা আবার পাখি হয়ে উড়াল দিবে রইছে কয়টা কি কি প্লেট এবং প্লেটটা সরাইতে নেবেন আর দেখবেন কি একটু খাবারের মতো লাগতেছে কামড় দিবেন দেখবেন কি আরে সুবহানাল্লাহ 70 রকমের বেশি স্বাদ মজা এত লাগবে পুরো প্লেটটা খেয়ে ফেললে দুনিয়ার একটা দৃষ্টান্ত আছে এমন যে ভিতরের জিনিসও খায় পোলাপান উপরে প্লেটের কাজ যেটা করে ওইটাও খায় বলেন তো কি হ্যাঁ কি আইসক্রিম কোন আইসক্রিম না ভিতরেরটাও খায় উপরেরটাও খায় জান্নাতে অনেকটা হয়তো এমনই হবে কিন্তু জান্নাতেরটা তো আরো কোটি গুণ সুন্দর ভিতরেরটাও খাবে প্লেটও খাবে রইছে কি
এবার দস্তারখান আপনি সরাইতে নেবেন দেখবেন কি কিছু আল্লাহু আকবার দস্তারখান থেকে হাজার রকমের খাবারের ঘ্রাণ আসছে আল্লাহকে বলবেন আল্লাহ এটা কি দস্তারখান না অন্য কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা রে ও আমার জান্নাতি বান্দারা এটা কি জানোনি তোমরা শোনো শোনো তোমরা যেই জমিনের মধ্যে বসবাস করতা ওই জমিনের মধ্যে আম ছিল আমের মজা ছিল একটা ফলের মজা ছিল একটা কমলার মজা ছিল একটা লেবুর মজা ছিল একটা আপেলের মজা ছিল একটা মালটার মজা ছিল একটা বেদানার মজা ছিল একটা আগের মজা ছিল একটা আল্লাহু আকবার মধুর মজা ছিল একটা দুধের মজা ছিল একটা এক একটার এক এক স্বাদ সব স্বাদ আসতো কোথা থেকে মধুর স্বাদ আসছে কই থেকে বলেন মধু আনে কে মৌমাছি মৌমাছি আনে কোথা থেকে ওর বাপের থেকে না মার থেকে কোন জায়গা থেকে ফুল আনে কোথা থেকে গাছ থেকে গাছ আনে কোথা থেকে জমিন থেকে তো সব স্বাদ আল্লাহ জমিনে রাখছে ও জান্নাতীরা শোনো এক একটার মধ্যেই তোমরা এত স্বাদ পাইছো এক স্বাদ খায়া তোমরা এক আমের স্বাদ মিটাইতে পারো নাই চেয়ারম্যান বাড়ির গাছের মধ্যে আম দেখে অনেক যুবক পোলাপানেরা বলে আম দিহি আম গো চাইছে আম ওদিক চাইছে গেছে চুক্তি মারে তা আম চুরি করে এক আমের লোভ বেড়া সামলাইতে পারে করো নাই কখনো আচ্ছা আম টুকায় পোলাপান টুকায় কি টুকায় না শোনো এটা আনন্দনীয় অনেকে টুকায় কিন্তু মালিকের গাছের ওই গাছের মালিকের অনুমতি ছাড়া একটা আম টুকানো এবং তার অনুমতি ছাড়া ওটা খাওয়াও খাওয়াও জায়েজ না ঠিক আছে আল্লাহু আকবার তো এক আমের মধ্যে এত মজা পাইছো এক দুধের মধ্যে এত মজা পাইছো এক মধুর মধ্যে এত মজা পাইছো এক আনারসে এত মজা পাইছো ও জান্নাতি বান্দা বলো তো সব মজা যদি একত্রিত করা হয় কেমন মজা লাগবে আমি আল্লাহ ওই পুরা জমিনের সমস্ত মজাটাকে একত্রিত করছি কইরা ওইটা দিয়া খামিরা তৈরি করছি ওটা ছানছি ওটা দিয়া আমি রুটি বানাইছি ওই রুটি বানাইয়া ও জান্নাতীরা তোমাদের সবার মাঝে আজকে মেহমানদারির জন্য বণ্টন করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি রুটি খাওয়াইবেন ওই রুটিটাই জমিন থেকে তৈরি ওই এক রুটি মুখে দিব আমি যখন প্রথমে হাদিসের মধ্যে পড়লাম যে রুটি বানাইবেন জমিন দিয়া এতটুক পড়ার পরে আমি চিন্তা করলাম জান্নাতের মধ্যে সবই হলো আশ্চর্যজনক জিনিস তাহলে এই জমিন দিয়ে রুটি বানাইলে আবার কেমন লাগবে এই জমিন দিয়ে রুটি বানাইলে ওটার মধ্যে আবার কি মজা থাকবে বুঝলাম না তো কিছু আমাদের রুটিও তো জমিন থেকে আসে এই মজা কি ওই মজা কি এক কিনা পরে যখন ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম তখন দেখলাম কি সুবহানাল্লাহ এই জমিন থেকে রুটি বানাইবো ঠিক কিন্তু এই জমিনের যত স্বাদ আছে সব স্বাদকে একত্রিত করে আল্লাহ রুটি বানাবে এই জমিনটাকে আল্লাহ এইভাবে এইভাবে তন্দুর রুটি বানায় না নান রুটি বানায় এইভাবে এইভাবে ছানবেন ছানার পরে আল্লাহ এটা দিয়ে রুটি বানায় আমাদেরকে খাওয়াবে বিশাল বড় এই যে মাত্র সুবহানাল্লাহ বলছেন না আপনারা সাথে সাথে জান্নাতে বিশাল বড় 500 বছর দূরত্বের একটা গাছ আমাদের জন্য অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছেন 500 বছর দূরত্ব কতটুক আসমান জমিনের মাঝখানে ফাঁকা যতটুক ততটুক নবীজি বলে গেছেন আসমান জমিনের ফাঁকা জায়গা কতটুক 500 বছরের দূরত্ব তো এত বড় গাছ ফল ঝুলতেছে অনেক ফল হাজার রকমের ফল এক ফলের সাথে আরেক ফলের মিল নেই হাজার রকমের ফল আপনি নিচে তাকায় তাকায় ওই গাছের দিক তাকাইবেন গাছটাই তো বিশাল বড় আকাশের মতো মনে হবে ঠিক না ঠিক 500 বছর দূরত্বের গাছ কত বড় হবে আল্লাহ আকবার আপনি মনে মনে বলবেন আরে ওই গাছের একটা ফল যদি আমি খাইতে পারতাম সাথে সাথে উতুফুহা দানিয়া পুরো গাছটা 500 বছরের গাছটা ছুইকা আপনার ফল আপনার হাতে নাগালে এসে যাবে কেমন মজা লাগবে এখান থেকে আরেকটা বিষয় শুনেন আল্লাহ সুবহানাল্লাহ বললেন মাত্র আবারো কয়টা গাছ দিলেন আবারো একটা গাছ দিলেন গাছের সাইজ কতটুক কমপক্ষে 500 বছর দূরত্বের এখন গাছটা যেই জায়গার মধ্যে ধরেন এই যে গাছ আমরা জায়গা বিক্রি করি অনেক সময় এই চুক্তি করি যে ক্রেতার কাছে বলি গাছ আমার জায়গা তোমার জায়গা আমার গাছ তোমার আল্লাহকে আঙ্গমত কিপটা টিপটা নাকি না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর জাতের সাথে এরকম কিছুই নাই আল্লাহ কি বলবেন 500 বছর দূরত্বের গাছ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম নিচের জায়গা জান্নাতটা আমার লেগে রেখে দিলাম
তাহলে গাছও যদি 500 বছর হয় ওই গাছ রাখার মত একটা জায়গা দরকার 500 বছরের জায়গা দরকার ঠিক না ভাই ঠিক ওই 500 বছরের জায়গাটা কোন জায়গা জান্নাত বলে আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার বরকতে এক সেকেন্ডে সুবহানাল্লাহ বলার বরকতে আল্লাহ আমাদেরকে 500 বছর দূরত্বের গাছও দিয়ে দিবেন এবং 500 বছর দূরত্বের জান্নাতও দিয়ে দিলেন ওই 500 বছর হলো দুনিয়ার খালি জায়গার সমান তার মানে দুনিয়া পরিমাণ গাছও দিলেন দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক এক সেকেন্ডে বানায় দিলেন শুধু তাই না لآن ما بين السماوات والأرض آسمان زمین ار مسخنه سبحان الله الحمد لله بولار کرونه آسمان زمین ار مسخنه ار خالی جائے گا پس شبت شنر خالی جائے گا اللہ جنتی تاکا دیا او بھولے دیلے جنتی تاکا مانی نکی نکی اگولا دیا بھولے دیلے سبحان الله আরে রক্ত ভান্ডার আমাদের কাছে একবার সুবহানাল্লাহ কত কিছু পেয়েছি এদিক দিয়ে পুরো দুনিয়া পরিমাণ নেক পাইতেছি এদিক দিয়ে পুরো দুনিয়ার সমান জান্নাতে ফলদায়ক গাছ পাইতেছি এদিক দিয়ে পুরো দুনিয়ার সমান জান্নাতের মালিক হইতেছি আবার অন্য দিক দিয়ে বোঝা যায় বান্দা বেশি বেশি যখন সুবহানাল্লাহ বলবে বয়ান শেষ করে দিব আর দুই একটা হাদিস বলি আপনাদের বিরক্ত হন না মেহেরবানি কইরা মুহতারাম হাজিরিন এই যে সুবহানাল্লাহ অনেক যুবক আসে হুজুর নামাজে মনোযোগ বসে না মনোযোগ বসানোর আমল দিয়া দেন সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না অহংকার ছাড়তে পারি না হিংসা ছাড়তে পারি না পরস্ত্রী কাতরতা ছাড়তে পারি না আমিত্ব ছাড়তে পারি না আল্লাহ হুজুর অন্য সব গুনাহ থেকে বিরত থাকতে পারছি অবৈধ প্রেম থেকে আমি বাঁচতে পারতেছি না হুজুর সব গুনাহ থেকে বিরত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ কিন্তু অবসর সময়ে গান দেখা থেকে বিরত থাকতে পারতেছি না সব কিছুর ঔষধ হলো সুবহানাল্লাহ সব কিছু থেকে বাঁচার ঔষধ হলো সুবহানাল্লাহ সব গুনাহ থেকে বাঁচার ঔষধ হলো সুবহানাল্লাহ বান্দা যখন সকাল বিকাল কমপক্ষে 100 বার করে সুবহানাল্লাহ পড়বে আল্লাহ বলবেন হে ফেরেশতারা ওই বান্দা পড়ে কি ফেরেশতা আল্লাহকে বলবে আল্লাহ ও আপনার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ বলবেন ও কি নিজে পবিত্র কিনা ফেরেশতা বলবে না ও নিজে জিনাখোর ও নিজে ঘুষখোর ও নিজে সুদখোর ও নিজে হারামখোর ও নিজে মিথ্যা কথা বলে গীবত করে চাগলখুরি করে নামাজ ঠিকমতো পড়তে চায় না আল্লাহ ওর মনটা দিলটা পচা অপবিত্র আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক আমি আল্লাহকে বারবার ও প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করতেছে ও নিজে অপবিত্র হওয়া সত্ত্বেও তোরা সাক্ষী থাক আমি আল্লাহ খুশি হইয়া ওর দিলটাকেও পবিত্র বানায় দিলাম ওর দিলটা যখন পবিত্র হয়ে যায় ও তখন একদিন আল্লামা আহমদ শফি হয়ে যায় ও তখন একদিন আল্লামা জুনায়েদ বাবু নগরী হয়ে যায় ও তখন একদিন আল্লামা নূর হোসেন কাসিমী হয়ে যায় ও তখন সৈয়দ ফজলুল করিম হয়ে যায় ও তখন কারি ইব্রাহিম উজানি হয়ে যায় দিল পবিত্র হয়ে যায় যেহেতু সুবহানাল্লাহর কথা বল আয়েশা গেছে একটা হাদিস সুবহানাল্লাহর ব্যাপারে বলবো বলবো কত কথার থেকে কত কথায় চলে যেতেছে হ্যাঁ সবকিছুর লাস্টে ফিনিশিং হবে যদি বসেন তাইলে বুঝবেন না বসলে বুঝবেন সব কথার ফিনিশিং হবে ইনশাআল্লাহ কিন্তু উঠবেন না সুবহানাল্লাহর একটা আমল সব বয়ান ভাই মুখস্থ থাকে না কিছু বয়ান অন্তরে গাঁথায় নিতে হয় মুখস্থ রাখতে হয় আজকের এই বয়ানটুক মুখস্থ করেন এখন যেটা বলবো তিরমিজি শরীফের 4371 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়ি কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে 600 বার মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে 600 বার কি হবে কি হবে কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতি কানাই পয়সা নাই হজ করতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মিনিটে 100 বার সুবহানাল্লাহ ফজরের পরে এবং মাগরিবের পরে বলার কারণে আল্লাহ 100 বার হজ করার সওয়াব দিয়া দিবে আহা এর চেয়ে বড় অফার কি আছে ভাই কি আছে হ্যাঁ 100 হজের সওয়াব সারা জীবন সাধনা কইরা ওকে 100 বার হজে যেতে পারছে কিন্তু 1 মিনিটে পায় যাইতেছে কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন তাহলে আপনারা মুখস্থ করেন ফজরের পরে 100 বার মাগরিবের পরে 100 বার কিসের সওয়াব কয়বার হজের সওয়াব কম পক্ষে 3 বার বলেন কয়বার হজের সওয়াব কয়বার হজের সওয়াব কয়বার হজের সওয়াব কি পড়লে কোন সময় কতবার মনে থাকবে দুই নাম্বার মান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি কোন ব্যক্তি যদি ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তো কি হবে নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানায় দিতেছেন
100 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে যেই মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করে এমন মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে দেখেন সাধারণ ঘোড়া দুই নম্বরে সাধারণের চেয়ে অসাধারণ হলো যুদ্ধের ঘোড়া তিন নম্বরে এমনিই দান করা চার নম্বরে দান কাদেরকে মুজাহিদদেরকে দান করা পাঁচ নম্বরে এমন মুজাহিদ যারা কার জন্য জিহাদ করে তাহলে কয়টা ফজিলতের কথা এক কথায় পাওয়া যাইতেছে পাঁচটা সাধারণ ঘোড়া দান করার সওয়াব এক নম্বর দুই নম্বর সাধারণের জায়গায় অসাধারণ দামিগুলা যুদ্ধের ঘোড়া তিন নম্বর এমনি দান করার সওয়াব ছিল বলে না তাও না আরো বেশি কাদেরকে দান করার মুজাহিদদেরকে এবার শুধু মুজাহিদদেরকে না যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে আল্লাহু আকবার এখন যুদ্ধের ঘোড়ার দাম কত বর্তমান বাজার মূল্য আমি যখন নাহবিবিত পড়ি পত্রিকার মধ্যে পড়েছি প্রধানমন্ত্রী কয়েকদিন আগে যুদ্ধের ঘোড়া কিনছে এক একটার দাম হলো 10 লক্ষ টাকা আর এখন তাহলে 15 লক্ষ টাকার উপরে তাও ধরলাম 10 লক্ষ টাকা এক একটা যুদ্ধের ঘোড়ার দাম তাহলে 100 ঘোড়ার দাম কত আসে বলেন 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 10 কোটি টাকা কয় কোটি তাহলে আমি ফজরের পরে 100 দুবার যদি পড়ে আলহামদুলিল্লাহ মাগরিবের পরে আলহামদুলিল্লাহ 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 এক থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় লাগবে এই 2 মিনিটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফজরের পরে 10 কোটি টাকা দান করার সওয়াব দান করে দিবেন মাগরিবের পরে 10 কোটি টাকা দান করার সওয়াব দান করে দিবে এত বড় অফার তাহলে ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ फायदा 100 ঘোড়া দান করার সওয়াব বলেন আমি যা বললাম বলেন ফজরের পরে আলহামদুলিল্লাহ মাগরিবের পরে 100 বার फायदा কি আর 100 ঘোড়ার দাম বর্তমান বাজার মূল্য কত বললাম আহা 1 লাখ টাকা যদি মাহফিলে কেউ দেয় সবাই গ্রামের মানুষ সেলুট দেয় তার এই আরে চিনো কে হ্যায় মাহফিলে 1 লাখ টাকা দিছে সারা বছর এর সেলুট দেয় আর আপনি 10 লাখ 10 কোটি সকালে দিবেন মাগরিবের পরে 10 কোটি ফিলেশ তারা আপনারে কেমন সেলুট করবে সুবহানাল্লাহ এবার আরো ডেঞ্জারাস কথা আরো মারাত্মক কথা মান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশিয়ে কোন ব্যক্তি যদি ফজরের পরে আল্লাহু আকবার পড়ে মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ে 100 বার কি কখন আবার কখন কি হবে বলে ওই দিন মানুষ যতই নফল ইবাদত করুক না কেন ওই রাতে মানুষ যতই নফল ইবাদত করুক না কেন 100 বার আল্লাহু আকবার বললে ওয়ালার সওয়াবের ধারে কাছেও যাইতে পারবে না তাকে ডেঙ্গায়া নফল ইবাদত যত বড় নফল ইবাদতই করুক তাকে ডেঙ্গায়া যাওয়া সম্ভব নয় নবীজি হাদিসে জানায় দেন এর চেয়ে বড় আর অফার আর কি আছে বলেন তাহলে আজকে আমরা সব আমল সব কথা তো মনে থাকবো না ভাই আজকে এতটুকু মনে করে বাড়িতে যাই চার নাম্বার আরেকটা আছে বলবো নি মান হাল্লাল আল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ फायदा কি হবে फायदा কি হবে বলে ইসমাঈলি বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় মুক্ত করে দেওয়ার আজাদ করে দেওয়ার সওয়াব দান করে দিবেন নবীর বংশের একজন সন্তান জেলখানায় আটকা রইছে কথার কথা ধরেন আল্লামা মামুনুল হক সাহেব জেলে আটকা রইছে অথবা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব জেলে আটকানো ছিল আপনি যদি পারতেন জেল থেকে ছুটাইতে বলেন আপনার নিজের কাছে কত ভালো লাগতো না একজন আলেমকে আপনি ছুটাইতে পারছেন এই জায়গায় যদি একজন নবীর সন্তান হয় তখন কেমন লাগবে নবীর আবলাদ নবীর বংশধর তখন কেমন লাগবে বলে এমন ইসমাঈলি বংশের এমন 100 জন গোলাম গোলামির জিঞ্জির থেকে বের করে এরে মুক্ত করে দেওয়ার সওয়াব একজনকে মুক্ত করলেই তো কত সওয়াব এমন 100 জনকে মুক্ত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে ইসমাঈলি বংশ কোন বংশ ইসমাঈলি বংশ কার বংশ নবীর বংশ ইসমাঈলি বংশ কার বংশ না তাহলে আমাদের নবীর বংশে হযরত ইসমাঈল আমাদের নবীর বংশে ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল মুত্তালিব তার পিতার নাম হাশেম তার পিতার নাম আব্দে মনাব তার পিতার নাম উসাই তার পিতার নাম কিলাব তার পিতার নাম মুররাহ তার পিতার নাম কাব তার পিতার নাম লুই
তার পিতার নাম গালেব তার পিতার নাম মালিক তার পিতার নাম ফেহর তার পিতার নাম নাদার তার পিতার নাম কিনানা তার পিতার নাম খুজাইমা তার পিতার নাম মুদরিকাহ তার পিতার নাম মাত তার পিতার নাম আদনান তার পিতার নাম মাত তার পিতার নাম মুদার তার পিতার নাম নিজার তার পিতার নাম আদনান তার পিতার নাম উদাদা তার পিতার নাম মুকাউম তার পিতার নাম নাহুর তার পিতার নাম তাইরাহা তার পিতার নাম ইয়ারুব তার পিতার নাম ইয়াসজুব তার পিতার নাম নাবিত তার পিতার নাম হযরত ইসমাঈল তার পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তাহলে আমাদের নবী কার বংশের ইসমাঈলি বংশ তাহলে ইসমাঈলি বংশের 100 গোলাম মানে আমাদের নবীর বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার সব মাত্র 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ফজরে পড়ে পড়লে তাহলে আমরা একটু মুখস্থ শুনাই ইনশাআল্লাহ এটা মুখস্থ রাখবো তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ থেকে ফজরের পরে 100 বার ফজর এবং মাগরিবের পরে 100 বার फायदा কি 100 জোর বলে জোরে বলেন 100 আবার বলেন 100 দুই নাম্বার ফজর এবং মাগরিবের পরে 100 বার फायदा কি 100 যুদ্ধের ঘোড়া কাদেরকে দান করার সওয়াব মুজাহিদদেরকে দান করার সওয়াব তিন নম্বরে আল্লাহু আকবার ফজর এবং মাগরিবের পরে কয়শো বার फायदा কি 10 কোটি তো যুদ্ধের ঘোড়ার হিসাব বলছিলাম আল্লাহু আকবারের फायदा হলো ওই দিন যত নফল ইবাদতই মানুষ করুক না কেন আল্লাহু আকবার যে 100 বার বলছে তারে ডেঙ্গায়া যাইতে পারবে তবে নবীজি হাদিসে জানা দিয়েছে তবে যদি অন্য ব্যক্তির আল্লাহু আকবার 100 বার বলে তাইলে পারবে এছাড়া আর পারবে চার নম্বরে কি লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার কখন কখন কি ফায়দা ইসমাঈলি বংশের 100 গোলাম কার রাস্তায় আজাদ করে দেওয়ার আল্লাহর রাস্তায় আজাদ করে দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন এই চার তাসবিহ পড়তে সব মিলায়া 8 মিনিট লাগবে আল্লাহর উপর ভরসা করে ওয়াদা দিব যে আজকে না পারি আগামী কালকে ফজর থেকেই আমরা একটা তাসবিহ হাতে নিব এই তাসবিহটা এমন হ্যাঁ তাসবিহকে অনেকে বেদাত বলে আবার কেন যে তাসবিহ কি শরীয়তের মধ্যে আছে কিনা আসলে বেদাত কি এটা সংজ্ঞাই ওনারা জানে না বেদাত হলো শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকানো বেদাত কিন্তু শরীয়তের জন্য নতুন কিছু করা বেদাত না মাইক ইবাদত করতেছি আমরা এই যে বয়ান করতেছি ইবাদত কিন্তু মাইকটা এই ইবাদতের মধ্যে ঢুকানো হয় নাই ইবাদতের জন্য ঢুকানো হয়েছে কিসের জন্য ইবাদতের জন্য নতুন জায়নামাজ আনলে ওটা যদি বেদাত হইতো তাসবিহ তাহলে ইবাদতের মধ্যে নতুন জায়নামাজ আনলে এটাও তো বেদাত হইতো তাহলে জায়নামাজটা ইবাদতের মধ্যে নয় জায়নামাজটা ইবাদতের জন্য নবীর জামানায় টাইস ছিল না এখন টাইস করা হয় তাহলে এটাও তো বেদাত তাসবিহ যদি বেদাত হয় এটাও তো বেদাত তার মানে বোঝা গেল এটা বেদাত না টাইস কেন বেদাত নয় বলে এই টাইসটা ইবাদতের মধ্যে ঢুকানো হয় নাই ইবাদতের জন্য করা হইছে তাহলে ইবাদতের মধ্যে যা সেটা বেদাত নতুন কিছু ঢুকানো কিন্তু ইবাদতের জন্য নতুন কিছু ঢুকানো কি নয় বেদাত নয় তসবিহটা ইবাদতের মধ্যে ঢুকানো হইলে বেদাত হইতো কিন্তু ইবাদতের মধ্যে নয় কেউ তসবিহ পড়ার কারণে কেউ বলে না সুবহানাল্লাহর সওয়াব আরো দ্বিগুণ পাবে বরং তসবিহ পড়লে যা পাবে তসবিহ ছাড়া পড়লে তাই পাবে বরং তসবিহটা ইবাদতের হিসাব রাখার জন্য মুরব্বিরা হাত দিয়ে অনেক সময় হিসাব রাখতে পারে না ঠিক না ভাই ঠিক আল্লাহু আকবার তো তসবিহ হাতে রাখবেন তসবিহর খাসলাত হইলো মানুষকে জিকিরের প্রতি মনে করায় দেওয়া হাতে যা থাকে তা করতে মনে চায় কলম থাকলে দাগাইতে মনে চায় হাতে দা থাকলে কূপ দিতে মনে চায় বটি থাকলে কাটতে মনে চায় হাতে তসবিহ থাকলে জিকিরের কথা মনে পড়ে যায় এই জন্য হাতে আমরা একটা তসবিহ রাখবো আগামী কালকে ফজর থেকে আমরা এই চার তসবিহের আমল মরণের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আগামী কালকে ফজর থেকে পড়া শুরু করব কারা কারা আল্লাহু আকবার বলে দুটো হাত আল্লাহকে দেখ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন তো এই কথা আসছিলাম কোথার থেকে ওই সুবহানাল্লাহ থেকে কি সুবহানাল্লাহর কথা বলছিলাম কেন বলে সুবহানাল্লাহ পড়লে জান্নাতে বিশাল বড় গাছ দিবে এই গাছের কথা বলছিলাম কেন বলে গাছের মধ্যে বিশাল বড় ফল ঝুলবে এই ফল আপনার হাতের নাগালে প্রথমে থাকবে না আপনি মনে মনে শুধু বলবেন আর ফলটা আপনার মুখের সামনে এসে যাবে এখন আপনার প্রশ্ন জাগতে পারে হুজুর এত বড় বড় ফল আমাদের এই শক্তি নিয়ে খাবো কিভাবে মনে আসেনি এই শক্তি নিয়ে ইফতারির খাওয়ানি একটু খাইতে পারি না এত খাবার খাবো কিভাবে শুনেন সহিহ আল জামে হাদিস নাম্বার হলো 1627 নাম্বার হাদিস নবীজি হাদিসের মধ্যে জানায় যায় প্রত্যেকটা জান্নাত আমার দিকে তাকান আপনারা প্রত্যেকটা জান্নাতে কি আল্লাহ 100 জন শক্তিশালী পুরুষের শক্তি দান করে দিবেন
100 পুরুষের শক্তি নিয়ে সে খাবার খাবে 100 পুরুষের শক্তি নিয়ে পানি পান করবে 100 পুরুষের শক্তি নিয়ে সে স্ত্রীদের সাথে জিমা মিলন করবে সুবহানাল্লাহ বলেন এখন বুড়াদের জন্য সুসংবাদ বুড়ারা জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ আল্লাহু আকবার তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসে নবীজি জানায় দায় চুল পাক না দাড়ি পাক না লোকেরা জান্নাতে যাইতে পারবে না বুড়ারা জান্নাতে যাইতে পারবে না তাহলে কি করবে হুজুর কি করলেন আপনি এটা কি বানাইলেন আগে যদি এই বয়ান শুনতাম তাহলে তো জওয়ান অবস্থায় আত্মহত্যা করতাম তাহলে কষ্ট করে বুড়া হইলাম কিল্লে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি ওই হাদিসের মধ্যে জানায় দেয় প্রত্যেকটা বুড়াকে প্রত্যেকটা বুড়িকে 30 থেকে 33 বছরের যুবক যুবতী বানায় দিবেন ওরে বুড়াই রাখবেন না তো বুড়া ঢুকবো কেমনে জান্নাতে বানায় দিবেন যুবক অন্য হাদিস মোতাবেক পাওয়া যায় মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাবেন এবার বানাইয়া চোখের মধ্যে সুন্দর সুরমা লাগাইয়া চেহারাটাকে আকর্ষণীয় বানাইয়া তার জান্নাতে সবচেয়ে সুন্দর সে হবে তার যে জান্নাতের এরিয়া সবচেয়ে ছোট জান্নাত যে পাবে 10 দুনিয়ার সমান এটা তো একেবারে সর্বনিম্ন যে সর্বশেষে জান্নাতে যাবে সে যে নাকি জীবনে কোনো আমল করে নাই শুধু অন্তরে সরিষার দ্বারা পরিবার ঈমান ছিল তার কথা ওইটা আপনার কথা তো না আপনি তো ঈমান আনছেন এখনি বসতে বসতে কয় দুনিয়ার সমান জান্নাত পাইছেন যতবার সুবহানাল্লাহ বলছেন ততবারই এক এক দুনিয়ার সমান গাছ পাইছেন আর এক এক দুনিয়ার সমান গাছের নিচের জায়গা জান্নাত তো আপনার জন্য এটা না এটা একেবারে সর্বনিম্ন ঈমান যে আনছে একেবারে জাহান্নামের শাস্তি টাস্তি ভোগ কইরা সর্বশেষ দরে জান্নাতে ঢোকানো হবে তার কথা সর্বনিম্ন জান্নাত তা আপনার জন্য না আপনার জন্য আরো বড় ওই বড় জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনাকে বানায় দিবেন এবং সবচেয়ে সুন্দরী আল্লাহ আপনার দুনিয়ার স্ত্রী যদি যাইতে পারে জান্নাতে ওই দুনিয়ার স্ত্রীরে বানায় দিবেন এবার সুন্দর চেহারা বানাইয়া হরিণীর মতো ডাগর ডাগর চক্ষু দান করে আল্লাহ আপনাকে বলবে আমাকে খুশি করার জন্য দাড়ি রাখছো এবার আর দাড়ির দরকার নাই আমি আল্লাহ তোরে খুশি করব এই অবাঞ্ছিত লোম এবং দাড়িটা ফলাইয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবে জান্নাতে ঢুকার পরে সামনে বিশাল সমুদ্র বিশাল বড় বড় বাড়ি বিশাল বড় বড় গাড়ি বিশাল বড় বড় গাছপালা সাগর থাকবে চার প্রকার প্রকারের সাগর দুধের সাগর মধুর সাগর পানির সাগর মদের সাগর হ্যাঁ হুজুর মদের সাগর আবার থাকবে এটা কি আরে ওই মদ আর দুনিয়ার মদ এক নয় দুনিয়ার মদ খায়া বউরে যায় কয় শাশুড়ি আম্মা তুমি কেমন আছো এই হলো দুনিয়ার মদ কিন্তু জান্নাতে মদ যত পান করবে ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা শারাবান তাহুর পবিত্র মদ আল্লাহ আমাদেরকে জান্নাতের নিজের কুদরতি হস্তে পান করাবে ফাসাকাহুম রাব্বুল মালায়েকা বলেন নাই وَسَقَاهُمْ مَلَائِكَةٌ বলেন নাই وَسَقَاهُمْ حُورُهُمْ বলেন নাই তোমাদের হুর তোমাদেরকে পান করাবে তাদের হুর তাদেরকে পান করাবে এটা বলেন নাই আল্লাহ বলতেছেন وَسَقَاهُمْ رَبُّهُمْ তোমাদের রব তোমাদেরকে وَسَقَاهُمْ তাদেরকে তাদের রব পান করাবে শরাবে তাহুর চিল্লায় বলেন সুবহানাল্লাহ শরাবে তাহুর আল্লাহ আমাদেরকে পান করাবেন জান্নাতে তো সব লাভ নেয়ামত কিন্তু ডাইনে মানুষ নাই বামে মানুষ নাই সামনে মানুষ নাই পিছনে মানুষ নাই মজা লাগবো নি মজা লাগবো আব্বাজান আদমের মজা লাগছিল লাগে নাই মজার ব্যবস্থা করা দরকার দুই প্রকার দুই শ্রেণীর লোক দিয়া কয় শ্রেণী এই একটা হাদিস বলে আমার বয়ান শেষ করবে ইনশাআল্লাহ বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে এই জন্য লম্বা করব না আল্লাহু আকবার এক শ্রেণী হলো সাধারণ খাদেম আরেক শ্রেণী হলো স্ত্রী ঠিক না ভাই ঠিক এখন আপনারা আমার একটা কথার জবাব দিবেন জান্নাতে আপনাদের আপনাদের কয়জন খাদেম দরকার না কয়জন খাদেম শ্রেণী তো ভিন্ন জন আবার ভিন্ন কয়জন খাদেম দরকার চিল্লায় বলেন তো যার যতটুকু দরকার বলেন না একজন এত ছোট মন একটু বড় মন করে বলি না জান্নাতে তো কইলেই তো এনে এটা না মাহফিল না যে মাহফিলে হুজুর 100 লেখাইলে আবার 100 দিতে হইব 2000 লেখাইলে 2000 দিতে হইব 80000 লেখাইলে 80000 দিতে হইব এমন তো না এটা তো জান্নাত একটু বড় মনে বলি না কত চান 10 জন এই বাপের বেটা কুরু সবচেয়ে বেশি কইছে 10 জন এর বেশি নাই 4000 আচ্ছা মাশাআল্লাহ শুনেন
নবীজি তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিসে জানায় যায় আদনা আহলিল জান্নাতি আল্লাযী তামানুনা আলফ খাদিমের এক একজন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতীকে সর্বোচ্চ জান্নাতী বলা হয় নাই সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 খাদেম দিয়া দিবে আল্লাহ একজন মিয়া আশিয়াদার খাদেম দিয়া দিবেন আশিয়াদার খাদেম দুনিয়ার চাকর চাকরানিদের দিক তাকাইলে রুচি ফিরে আসে রোদে কাজ করতে করতে চামড়া পুড়ে যায় চাপা ভেঙে যায় ঠিক তবে ঠিক একটু পড়ে দেন কিন্তু জান্নাতি যে খাদেম হবে এদের চেহারা কেমন থাকবে বলে এদের চেহারা সৌন্দর্য এমন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের সৌন্দর্য এক পাল্লায় নবী ছাড়া নবীরা ছাড়া সমস্ত মানুষের সৌন্দর্য এক পাল্লায় জান্নাতি খাদেম খাদেমাদের সৌন্দর্য আরেক পাল্লায় বলে দুনিয়ার সমস্ত সৌন্দর্য থেকে জান্নাতি একজন খাদেমের চেহারা সৌন্দর্য অনেক গুণ বেশি হবে কত ভালো লাগবে এদের বয়স কেমন থাকবে এদের বয়সটা কেমন থাকবে এদিকে দাঁড়াও দাঁড়াও বালেগ হওয়ার এক মুহূর্তে এটার মোজ জ্বালায় গেছে এই তুমি দাঁড়াও তুমি বস এই ইচ্ছা করলো দেখি আপনার ঘরে অথবা এতটুকু একটা ছেলে যদি থাকে আর এটা যদি সুন্দর হয় টপ লেভেলের সুন্দর এবং টপ লেভেলের চালাক হয় এবং টপ লেভেলের খেদমত পারে তখন আপনার কেমন আনন্দ দিবে কন্ত সারাদিন এসে বলবে বাবা চুলটা বানায় দিবনি বাবা পান বানায় দিবনি বাবা পা টিপে দিবনি বাবা মাথা টিপে দিবনি বাবা জুতাটা মুছে দিবনি এরকম একজনই যদি আপনারে এত আনন্দ দিতে পারে জান্নাতের মধ্যে এরকম 80,000 খাদেম 80,000 গিলমান আপনাকে যখন 24 ঘন্টা আনন্দ দিতে থাকবে আর খেদমতে নিয়োজিত থাকবে আর তারকার মতো ছোটাছুটি আর খেলাধুলা করতে থাকবে বলেন আপনার কাছে কেমন মজা লাগতে থাকবে আমার দিল বলে জান্নাত যদি আল্লাহ নাও দিত এরকম কতটি পোলাপান যদি সামনে সারাদিন খেলাধুলা করত আহা কেমন মজা লাগতো আমি ওই মজা মাঝে মাঝে অনুভব করি ছোট্ট ছোট্ট মাদ্রাসা ছাত্ররা যখন ফুটবল বা ক্রিকেট অথবা পড়ালেখা করে পড়তে থাকে ওখানে বসে বসে অনুভব করি আহারে জান্নাতি বাচ্চাদের বয়সটা এমন অনেকটা এমন হবে এবং ওদের চেহারায় আল্লাহ যে নূর দান করছেন জান্নাতে ও ছেলেদের চেহারায় মেয়েদের চেহারায় আল্লাহ এরকম নূর দান করবেন ওদের চেহারা তো আরো সুন্দর হবে ওদের প্রতি আপনার মহব্বত কেমন থাকবে ওদের প্রতি আপনার মহব্বত থাকবে হলো আপনার সন্তানের প্রতি যেমন মহব্বত একটু কম ওখানে থাকবে না মানে ওরা আপনার আপন পর কেউ না নামের খাদেম আলফা খাদিমিন নামের খাদেম নাম খাদেম কিন্তু আপন সর্বদা খেদমত করবে সর্বদা আপনার পাশে নিয়োজিত থাকবে সেবায় নিয়োজিত থাকবে ওরা আপন থাকবে কেমন মজা লাগবে এবার বলেন স্ত্রী কয়জন দরকার 80,000 বোর সামনে কইতে পারবেন নি আল্লাহু আকবার জান্নাতের একটা উসুল মনে রাখবেন উসুল জান্নাতে যাওয়ার পরে যাই চাইবেন তাই দিবে এটা উসুল এটা মনে রাখবেন যাই চাইবেন তাই কিন্তু অসম্ভব কিছু মুখ দিয়ে আসবেও না চাইবেনও না মনেও থাকবে না ওইটা আল্লাহ দিবেন না কিন্তু এটা মনে রাখবেন যেটা মুখ দিয়ে বের করতে পারবেন ওটা আল্লাহ দিয়েই দিবে জান্নাতে যায় যদি আপনি 80,000 কেন কোটি স্ত্রীও চান আল্লাহ দিয়ে দিবে সমস্যা নেই কিন্তু একটা জিনিস আছে না চাইতেই দিয়ে দেওয়া এটা কি বলে আল্লাহ না চাইতেই প্রত্যেকটা জান্নাতীকে ওয়াসনাতান ওয়া সাবউনা জাওজাতান কমপক্ষে 72 জন হুর আল্লাহ স্ত্রী জাওজাতান বলা হয়েছে এখানে ওয়াসনাতানি ওয়া সাবউনা জাওজাতান কমপক্ষে 72 জন স্ত্রী আল্লাহ আপনাকে জান্নাতে দান করে দিবেন এই আলোচনা এই হাদিসটা শোনার পরে মা বোনদের মন যায় খারাপ হয়ে এইজন্য মা বোনদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি ও আমার মায়েরা ও আমার বোনেরা আপনি যে আপনার স্বামীকে ওয়াদা দেওয়াইছেন যে ওগো আমার স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো আমি দেখো তোমারে কেমন ভালোবাসি আমি তোমার লেগে মা রে ছাড়ছি আমি তোমার লেগে বাবা রে ছাড়ছি আমি তোমার লেগে ভাই বোন ছাড়ছি আমি তোমার লেগে বাড়ি ছাড়ছি আমি তোমার লেগে গাড়ি ছাড়ছি আমি তোমার লেগে আমার ছোট ভাগনা ভাগনি ছাড়ছি এবার তুমি আমার লেগে একটা জিনিস ছাড়বানি স্বামী কয় কি ছাড়বো কয় জান্নাতে গেলে আমি সারা সমস্ত বউতা লাগ দিবা
আপনি যে এই যে নিয়ত করে রাখছেন জান্নাতে যাওয়ার পরে আপনার স্বামীর এই ওয়াদার কথা মনে করায় দিবেন তুমি না আমারে ওয়াদা দিছিলা জান্নাতে সব বউরে তালাক দিবা জান্নাতে আল্লাহ ঢুকার পরে আপনার এত আনন্দে আল্লাহ রাখবেন যে স্বামীর এই ওয়াদা যে দিছে আপনি যে দেওয়াইছেন বাসর ঘরে আর যে ঘরেই হোক আপনি যে যাইত্তা ধরে ওয়াদা দেওয়াইছেন আপনি ওখানে যায় আনন্দের চোটে এটা ভুলেই যাবেন আনন্দ চোটে ভুলেই যেহেতু যাবেন আর দুঃখ করার দরকার আছে দরকার নেই দুই নাম্বার সান্তনা মা বোনদের জন্য এক নাম্বার সান্তনা দুই নাম্বার সান্তনা মা বোনদের মন যে খারাপ হয় আমার স্বামীর আরেক বিধি হবে মন খারাপ আসে হইল হিংসার থেকে কিসের থেকে হিংসা দেয় কে শয়তান কে এখন কোন জান্নাতে কি ইবলিস থাকবো নি তে ইবলিসের ভাই বোন তো মনে হয় থাকবে দুলাভাই তো নিশ্চিত থাকবে খালু ফুফা ফুফু কেউ থাকবে তাহলে জান্নাতে হিংসা দিব কে হিংসা দেওয়ার কেউ তো জান্নাতে ইবলিস নাই ইবলিস না থাকলে হিংসাও নাই হিংসা না থাকলে কষ্ট কষ্টই যেহেতু নাই কষ্টই যেহেতু নাই তো আর জান্নাতে আপনার অশান্তি রইল কোথায় আর হুজুরদেরকে এই প্রশ্ন কইরা চিঠি পাঠায়েন না যে হুজুর বলেন তো এমন কোন আমল আছে যে আমল করলে জান্নাতে আমার জামাই আর কোনো বউ পাইব না আপনারা দেখেন নাই এই প্রশ্ন যে শেখ আহমদুল্লাহ সাহেব করছিল দেখেন নাই কে দেখছেন হাত উঠান দুইজন দেখছে তাই মিথ্যা ওই তিনজন দেখছে আমি মিথ্যা বললাম তাইলে মা বন্ডা চিঠি পাঠায় হুজুর আমার জামাই যেন আর কোনো বউ না পায় এমন আমল শিখায় দেন জান্নাতে তো শুনেন আপনার হিংসাও থাকবো না হিংসা না থাকলে কষ্টও থাকবো না অতএব আর চিঠি পাঠানোর দরকার নাই এখন আপনি যেহেতু আচ্ছা ওইদিক পড়ি কয় নাম্বার সান্তনা বললাম তিন নাম্বার সান্তনা জান্নাতি দুনিয়াবি স্ত্রীরে যদি স্বামীর ঠিকমতো খেদমত করে এক নাম্বার স্বামী কি করে শ্বশুর শাশুড়িকে সম্মান করে শ্বশুর শাশুড়িরে তিন নাম্বার আল্লাহ পাকের ইবাদত করে চার নাম্বার পর্দার বিধানকে ভালোভাবে ঠিক রাখে বাস ওই নারী যদি জান্নাতে যাইতে পারে আপনাকে আল্লাহ জান্নাতি আপনার স্বামীর সমস্ত স্ত্রীদের সরদার নিবনে দিবে আর কোন দুঃখ রইল কয় নাম্বার গেল সান্তনা চার নাম্বার দুনিয়াবি স্ত্রীকে জান্নাতি আপনার স্বামীর হাজারো স্ত্রী থাকুক না কেন সবচেয়ে সুন্দরী বানাইবেন দুনিয়াবি স্ত্রীকে আর কিছু লাগে তাহলে এবার মা বোনদের দুঃখ রইল না এখন আপনাদেরকে বলতেছি এই চারটা কথা মা বোনদেরকে বলছি এখন আপনাদেরকে বলতেছি দুনিয়ার পরনারী ত্যাগ করেন ও যুবকরা দুনিয়ার পরনারী ত্যাগ করো যারা নাকি ফুসকি দিয়ে আমারে ওখানে দেখতেছো তোমাদেরকেও বলি দুনিয়ার পরনারী ত্যাগ করো কারণ দুনিয়ার পরনারী দুই দিন ব্রাশ না করলে মুখের গন্ধে কাছে যাওয়া যায় না পেট ফাড়লে আড়াই কেজি ময়লা বের হয় পাঁচ দিন গোসল না করলে এটা বগলের গন্ধ না গোবরের গন্ধ বোঝা যায় না দুনিয়ার পরনারী আরে শুধু নারী না পুরুষের ক্ষেত্রে কিন্তু জান্নাতে আল্লাহ তোমাকে কেমন নারী দান করবেন কেমন স্ত্রী দান করবেন হাদিসের মধ্যে পাওয়া যায় ওই স্ত্রীর এক ফোঁটা মুখের লালা যদি দুনিয়ার সাগরে ছাড়া হইতো সাগরের পানি মিষ্টি না নোনা লবণাক্ত না আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ওমান সাগর এরপরে বঙ্গোপসাগর সমস্ত সাগরের লবণাক্ত পানিগুলা জান্নাতি স্ত্রীদের এক ফোঁটা মুখের লালার কারণে সমস্ত লবণাক্ত পানিগুলা মিঠা হয়ে যাইত আর জীবনে কিয়ামত পর্যন্ত কখনোই এই পানি লবণাক্ত হতো না এবং ওই জান্নাতি স্ত্রীদের মুখের দাঁত এমন হবে এমন উজ্জ্বল হবে ওই মুখের দাঁত দুনিয়ায় যদি ছাড়া হইতো মুখের থেকে এত আলো বের হইতো দাঁতের থেকে এত আলো বের হইতো সূর্যের আলো বন্ধ হয়ে যেত দাঁতের থেকে আলো বের হওয়া শুরু হয়ে যেত আরে সূর্যের আলোর কাছে যাইতে পারি না গরমের তাপের কারণে কিন্তু ওই আলো এমন না বারদাম সালামা যত কাছে যাবেন তত শান্তি লাগবে যত কাছে যাবেন তত মজা বাড়তে থাকবে তত আশকার মহাব্বত বাড়তে থাকবে আলোচনা আর করলাম না ওই জান্নাত যদি পাইতে চাই ওই জান্নাতি নাজ নিয়ামত যদি পাইতে চাই তাহলে এবার চলেন যেই আয়াত বলছি আয়াতে কাজ কয়টার কথা বলছিলাম কি কি এক নাম্বার দুই নাম্বার কি আনা নেক আমল ইমান কাকে বলা হয় নিজের ভাষায় বলেন
নবীজি আল্লাহ থেকে যা এনেছেন সেটা বিশ্বাস করার নাম কি এবং নেক আমল কাকে বলা হয় যে কোনো কাজ রাসূলের তরিকা মোতাবেক করার নাম কি নেক আমল এই দুইটা কাজ করবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এই দুই কাজ করবা আমি আল্লাহ তোমাদেরকে শুধু ছোট জান্নাতই না আর জান্নাতের সবচেয়ে বড় জান্নাত যেটা সেই জান্নাতে থাকবে হাদিয়াকুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাত মাত্র দুই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ঢুকায়া দিব আল্লাহ আমাদেরকে এই দুই কাজ করে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন